নবী জি বলেন, বেলাল তুমি কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল? বেলাল তখন চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, নবী আমি তো ছিলাম জাহান্নামের আসাম, আপনি আমার গলায় কালেমার রশি লাগাইয়া আজ আপনি আমার প্রশ্ন করতেছেন কেন গেল? নবী আমি তো জানি না। শানে উরুদে বলা হয়, নবীজি তখন বেলালকে বলে, তুমি কোন আমলটাই বেশি মজা পাও? বেলাল বলে, নবী আমি তাহিয়াতুল ওযু নামে দুই রাকাত নফল নামাজ করি, ওযু করি, ওই নামাজ দুই রাকাত অনেক মজা পাই এবং সব ইবাদতই অটোমেটিক এটার কারণে মজা পাই। জিব্রিল আমিন আমার নবীর কানে কানে এসে বলে, পয়গম্বর বেলাল সত্যি বলেছে, আল্লাহ বেলালের এই দুই রাকাত নামাজ এত পছন্দ করেছে ওর দুনিয়ার পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। দুই রাকাত নফল নামাজ, কি নামাজ! তো নফল আমরা অনেকে ইবাদতই মনে করি না, আমরা মনে করি শুধু নামাজ ফরজটা অনেকে সুন্নত পড়ে না, ঠিক কিনা জোরে কন?